আচ্ছা, আপনার নামটা যদি আমাকে একটু বলতেন। আমার নামটা মোহাম্মদ আবু আলম শেখ। আচ্ছা, আপনাদের এই গ্রামের নামটা কি? গ্রামের নামটা হলো উত্তর হলেপট্টি। উত্তর হলেপট্টি। জি, আচ্ছা, আপনি এখানে লাল শাক করছেন, আনুমানিক এখানে জায়গার পরিমাণ কতটুকু? জায়গার পরিমাণ হলো 1 বিঘা 16 গড়া। 16 গড়, 1 বিঘা। জি আচ্ছা, এখানে আপনি দেখা যায় লাল শাক করছেন, জি, এই লাল শাক করার আপনাকে ধারণা মানে কোথা থেকে পাইলেন যে লাল শাক? ধারণা আগের পর বিএস দিছে আমার এই ধারণাটা, সে সার বীজ দিছে, সাথে আমিও কিছু বীজ কিনে আনছি, এদি করছি আর কি। সার কি দিছিল কৃষি অফিস থেকে? সার দিছিল? জি সার দিছিল জি, না না না, শুধু সার বীজ? দেন, সরি সরি, আচ্ছা আচ্ছা, সার দেন, বীজ হ্যাঁ, দিছিল, কৃষি অফিস থেকে আমরা এবছর সার দিই নাই, আমরা বীজ বীজ দিছে। দিছিলাম। জি জি জি, বীজ দিছে। আর আর টাকা পাইছেন কত? টাকা পাইছি শিওর ক্যাশে? 1900, শিওর কাছে 1935 টাকা পাইছি। 1935 টাকা। জি আচ্ছা, এখানে আপনি লাল শাক বাদে অন্যান্য কি ফসল করার ইচ্ছা আছে আপনার? আর কি কি বীজ পাইছিলেন এখানে? আর বীজ পাইছিল, ভেন্ডি পাইছি, এরপরে শশা পাইছি, লাল শাক তো পাইছি, মূলা পাইছি, পুঁই শাক পাইছি, কাঁচামরিচ পাইছি, লাউ পাইছি, এরপরে আরেকটা নাম আছে ধনিয়া পাইছি। ধনিয়া? জি আচ্ছা, জি, আচ্ছা, এখানে লাল শাকের পাশাপাশি আমরা দেখতেছি এই যে পুঁই শাক আছে, তাই না? আর এই যে যে আইলটা আপনার যে নালাটা করছেন, এই নালার ভিতরে এটা কি দেওয়া? এটা মানে আখ, তাই না? আখ করছেন, এরপরে লাল শাক যখন খাওয়া শেষ হয়ে যাবে, আখগুলো বড় হয়ে গেলে আখ আখে আপনার মেইন ফসল হয়ে যাবে, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা তো আপনার মানে এই যে সবজির যে বাগানটা, এটা তো আমরা দেখলাম খুবই ভালো একটা বাগান করছেন। এখন তো বোধ হয় বাগান মানে শাকসবজির প্রায় শেষের দিকে, জি জি, শেষের দিকে। লাল শাক যে পরিমাণ দেখলাম এখন বোধ হয় শেষের দিকে, জি তাই না? জি, লাল শাক শেষের দিকে। আচ্ছা, এ পর্যন্ত আপনি এখানে কয় হাজার টাকা মানে লাল শাক বিক্রি করছেন? লাল শাকের তো আমি যতদূর জানি বাজারে ডিমান্ড মানে এবছর বর্ষার কারণে অনেক বেশি। স্যার আমি এই পর্যন্ত বেশি কোনো কোনো দিন 200 মুঠো নিছি, কোনো কোনো দিন 172-170 এরকমই নিছি। আমি মানে 25 থেকে 26 দিন ধরে ব্যস্ত আছি, 2015 2015 1600 1800 এরকম করে আমি প্রতিদিন দৈনিক ব্যস্ত আছি, প্রতিদিন ব্যস্ত আছি। আমি হলো পাইকারি দিয়ে আসি, প্রতিদিন কোনোদিন 200 মুঠো নিছি, কোনোদিন 150 মুঠ নিছি, কোনোদিন 170 মুঠ নিছি, এরকম অনেক দিন যাবত দিয়ে ব্যস্ত বাজারে আছি। বাজারে 1 মুঠ শাক কিরকম বিক্রি হয় কেমন? আমি পাইকারি বেশি 12 টাকা মুঠ, আমার সে পাইকারি নিয়ে সাথে সাথে আমার টাকা পরিশোধ না করি আবার 20 টাকা ব্যস্ত আছে। আচ্ছা, তারা বিক্রি করতেছে 20 টাকা 20 করে, টাকা তাই না? আমি কিন্তু 12 টাকা পাইছি। আচ্ছা আচ্ছা, জি, তাহলে এ পর্যন্ত আনুমানিক আপনার কয় টাকা মানে লাল শাক থেকে কয় টাকা বের লাল করছেন এ শাক পর্যন্ত? থেকে আনুমানিক আমার একটা হিসাব আছে 55,000 টাকা বেশি এই পর্যন্ত, এই 55,000।1 বিঘা জমি নিতে। এখন যে পরিমাণ শাক আছে, একটু বয়স্ক বয়স্ক দেখা যায়, জি বয়স হয়ে গেছে, জি, এটা তারপর শেষ এখান থেকে কি পরিমাণ শাক আরো আরো কয় টাকার শাক আনুমানিক বিক্রি করার আরো মতো স্যার, আরো আর ইচ্ছা যা আছে আপনার? আছে, আরো যা আছে আল্লাহর রহমত, কমপক্ষে মনে হয় 4 থেকে 5,000 টাকা বেশি যা আছে। আচ্ছা, এরপরে আমি আরেকটা কাজ করছি, আবার আধা কেজি দানা নিয়ে বিএস এর বাইরে আধা কেজি দানা নিয়ে আবার বুনছি, সেও জ্বালায় গেছে। আচ্ছা, আমরা অফিস থেকে যা দিছি তারপরে আপনারা মানে একবার শেষ হয়ে যাওয়ার পরে আবার আবারও এনে বুনছি নিজের অফিসের বাইরে রাখি নিজের নিয়ে আমি উদ্যোগে বুনছি। নিজের উদ্যোগে বাইরে থেকে জি বীজ কিনে এনে আবার বুনছেন, তাই জি না? জি জি, এটা আচ্ছা, সাথে সাথে আবার আমি খিরাই গাছ লাগাইছি, ওই যে খিরাই গাছ জ্বালায় গেছে, ওই যে খিরাই গাছ ডাঙ্গর হয়েছে। আমরা এসেছি আজকে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের হলইপট্টি গ্রামে। এখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ একটি উদ্যোগ ছিল প্রণোদনার মাধ্যমে কৃষকদেরকে বীজ সহায়তা প্রদান করা, শাকসবজির বীজ মূলত। সেখানে আমরা কৃষকদেরকে বিভিন্ন রকমের শাকসবজির বীজ, এটা আমরা অফিসের মাধ্যমে আমরা তাদেরকে বিতরণ করেছিলাম, এবং সেই কৃষকরা সেই বীজ পেয়ে যে কতটা উপকৃত হয়েছে তারা, সেগুলো ভিজিট করার জন্যই মূলত আজকে আমরা এখানে আসছি। আমরা এখন এখানকার যে কৃষক যাকে আমরা প্রণোদনার মাধ্যমে সবজি বীজ বিতরণ করেছিলাম, তার সাথে আমরা কথা বলবো। কি নাম আপনার, নাম বলেন। আমার নাম মোহাম্মদ হানিফ ব্যাপারী। আচ্ছা, এই যে আপনি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লাউ, শসা,
এক বিশাল সমাহার, তাই না? জি হ্যাঁ, এই বীজটা আপনি কিভাবে পাইলেন বা কোথা থেকে পাইলেন একটু আমাদের যদি বিস্তারিত বলতেন। এটা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আমরা আমাদের মাঝে বিএস এর মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছেন। এখানে কি কি বীজ পাইছেন একটু যদি এখানে বলতেন আমাদের। পেয়েছি আমরা শসা, লাল শাক, লাউ, ভেন্ডি, তারপরে কাঁচামরিচ, ধনিয়া, কলমি শাক, লাল শাক, লাল শাক। আচ্ছা, এখানে মরিচের বীজও ছিল, তাই না? জি জি। মরিচ কি ভিতরে পরে মানে আগে পরে করছেন না পরে করার চিন্তা ভাবনা? পরে করব আমরা। আচ্ছা, আমরা এখানে যে বীজগুলো আপনাদের মাঝে বিতরণ করেছি আমরা কিন্তু একবারে সব মানে করার জন্য আপনাদেরকে বীজগুলো মূলত দেই নাই, আপনারা ধাপ বাই ধাপ পর্যায়ক্রমে এই বীজগুলো চাষাবাদ করবেন। আমার আমাদের এটা উদ্দেশ্য হলো যে আপনারা এই বীজগুলো প্রতিনিয়ত কন্টিনিউ করবেন যাতে আমার এই জমিগুলো খালি পড়ে না থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি বিশেষ উদ্যোগ ছিল যে আমাদের 1 ইঞ্চি পরিমাণ জমিও যাতে খালি না থাকে, সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা কৃষকদের মাঝে এই সবজি পুষ্টি বাগান স্থাপন করার উদ্যোগ হাতে নিয়েছি আমরা। তবে আপনি এখানে যে লাউ, তারপরে আপনার ওই যে শশা, এটা এখন কোন পর্যায়ে আছে, মানে আনুমানিক ফল কি হওয়া শুরু হয়েছে কিনা? জি, ফল শুরু হয়েছে, আমি প্রায় 600-700 কেজির মতো এ পর্যন্ত বিক্রি করেছি শশা। 600-700 কেজি জি কি শশা? জি। আচ্ছা, এটা কি শুধু আমাদের ওই কৃষি অফিস থেকে যে বীজটা দিছি আমরা সেখান থেকেই? জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কৃষি অফিস থেকে যে বীজ সরবরাহ করা হয়েছে কৃষকদের মাঝে, তার ভিতরে এখানে লাউ এবং শশা এখন পর্যন্ত মাঠে দণ্ডায়মান আছে, এবং এর আগে লাল শাক, পুঁই শাক, গিমা কলমি, ধনিয়া এগুলো পর্যায়ক্রমে চাষাবাদ করা হয়েছে, এবং এই বেডের নিচে মানে এই ঝাঁকার নিচে এখনও আমরা দেখতে পাচ্ছি এখানে ঢেঁড়স গাছ কিন্তু এখনও আছে। বেগুন গাছগুলো এ পর্যন্ত কি কোনো পোকামাকড়ের আক্রমণ হয়েছিল কি না? না না, পোকামাকড় ওষুধ দিয়ে রাখতে নিয়মিত স্প্রে করতে। আচ্ছা আচ্ছা, এখানে বেগুনের মাজরা পোকা একটা মানে খুবই আক্রমণ করে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা শশা দেখতে পাচ্ছি, তাই না? জি জি জি। শশা শশা যে পরিমাণ ফলন আসছে কি মনে করতেছেন, আপনাদের ধারণা কি, মানে ফলন কি বেশি না একেবারে খারাপ ফলন? না না, অনেক ভালো লাগলো। প্রতি নিয়মিত 100 কেজি করে দৈনিক সিদ্ধ আসি। প্রতিদিন 100 কেজি? 100 কেজি করে সিদ্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 40 টাকা করে পাইকারি দিতে আসি। 40 টাকা করে পাইকারি? পাইকারি দিই। তাহলে ওরা তো আরো বেশি বিক্রি করে, তাই না? আরো বেশি বিক্রি করে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ শশা গাছে ধরছে, তাই না? মূলত আমরা আমরা একটা জিনিস জানি, সেটা হলো যদি বীজ ভালো হয় তাহলে ফলন এমনিতেই 10% বৃদ্ধি পায়। তো এখানে যে চাষি, এটা আমি ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে আমাদের সরকারি যে বীজগুলো আসছে এগুলো অত্যন্ত সুন্দরভাবে চাষাবাদ করার জন্য। আমরা প্রণোদনার সবজি বাগান পরিদর্শনে আসছি, এবং আমার সাথে পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকজন কৃষক আমার সাথে আসছে এটা দেখার জন্য, এবং তাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য একটাই যে এখানে শাকসবজি যেভাবে হয়েছে বা যেভাবে যেই নিয়মকানুন মেনে চাষাবাদ করা হয়েছে এটা যাতে আপনারাও করতে পারেন। সেই সুবাদে আমি এখানে আমার একজন সবজি চাষি আলেক চান, তাই না? আপনার নাম কি, নামটা বলেন? আলেকজান্ডার ব্যাপারি। আচ্ছা, আপনি কি মানে এখানে কৃষিকাজ কি কি সবজি সবজি চাষ করেন একটু যদি? লাল শাক, ধনিয়া পাতা, মিষ্টি কুমড়া, ওই লাউ,
বিভিন্ন তরকারি তরকারি আমি করি, আচ্ছা এখন এই যে আপনারা মূলা। আপনারা যেটা আমি আপনাদেরকে পরিদর্শন করাইলাম, এরপরে কি আপনার সবজিগুলো এর চেয়ে ভালো হবে না খারাপ হবে? ইনশাল্লাহ ভালো হইব, আচ্ছা এই বেট করে করা যাবে তো? ইনশাল্লাহ করুন। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা তো আপনার নাম তো হানিফ ব্যাপারী তাই না? আচ্ছা আপনার বাগান পরিদর্শন এসে আমাদের খুবই ভালো লাগলো, এবং আপনার যে আপনি যে সফলতার গল্প আমাদের মাঝে তুলে ধরলেন, যে কয় টাকা বিক্রি করছেন বলছেন? প্রায় 30,000 টাকার মতো। প্রায় 30,000 টাকার মতো শশা অলরেডি বিক্রি করে ফেলছেন, জি। আরো তো এখনো কেবল শুরু তাই না? জি আপনার বাগানের প্রতি আমাদের শুভকামনা রইল, এবং কৃষি অফিস আপনাদের পাশে সার্বক্ষণিক আছে এবং থাকবে। আপনাদের যখন যে পরামর্শ প্রয়োজন হয়, আমাদের ইউনিয়ন পরিষদে ফিয়াক সেন্টার আছে, কৃষক তথ্য পরামর্শ কেন্দ্র, ওইখানে আসলে আপনারা পরামর্শ পাবেন। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে।